আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشر مرة. اللهم صل على محمد عبدك ونبيك ورسولك النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. اقرا বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। নিয়মিত আয়োজন নুরুল কোরআনে আপনাদের সামনে কথা বলার তৌফিক আল্লাহ পাক আমাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি যেন এখলাসের সাথে কথা বলার, আমরা সকলে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। দূরে এবং কাছে থেকে যারা দেখছেন সকলকে মুবারকবাদ জানাচ্ছি। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সকল আম্বিয়া কেরামদের সর্দার, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন। তিনি বিশ্ববাসীর জন্য রহমত ছিলেন, শুধু মুমিনদের জন্য নয়, তিনি শুধু মানুষের জন্য নয়, তিনি সমস্ত মাখলুকাতের জন্য, এমনকি আল্লাহ পাকের পুরা কায়নাতের জন্য রহমত ছিলেন। চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, তরুলতা, বৃক্ষরাজি, হায়ওয়ানাত, নাবাতাত, জামাদাত সকলের জন্য তিনি ছিলেন রহমত। এই রহমতের নবীর উম্মত আমরা, বিশ্ব নবীর উম্মত আমরা। এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত, যাদেরকে মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়তের জন্য তৈরি করা হয়েছে। আগেকার উম্মত, তাদের এত জিম্মাদারি ছিল না, কারণ এক নবীর পরে আরেক নবী, এক নবীর সময়ে আরেক নবী পৃথিবীতে এসেছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী আসবেন না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলাম ইউয়ারিসু দীনা রাঙ্গওয়ালা আদির হামা। উলামায়ে কেরামগণ নবীগণের উত্তরসূরি। নবীগণ কোনো দিনার, দিরহাম, ধন, দৌলত রেখে যাননি, রেখেছে গেছেন ইলিম। ইলিম রেখে গেছেন, আর এই ইলিমের উত্তরসূরি হলেন উলামায়ে কেরামগণ। এই উলামায়ে কেরামগণ কিয়ামত পর্যন্ত নবীয়ানা দায়িত্ব আঞ্জাম দিয়ে যাবেন, যেহেতু আর কোনো নবী আসবেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি সাতাকুনু খুলাফা। আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না, তবে আমার খলিফাগণ আসবেন, আমি সর্বশেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবী, সকল নবীদের শেষ নবী, খতম নবী। প্রশ্ন আসে, তিনি যদি নবীদের সর্দার হবেন, তিনি শেষে কেন আসবেন, সবার শেষে কেন আসবেন? আমরা দুনিয়াতে দেখেছি, দুনিয়ার যত নবী রাসুল, যত লিডার প্রধান যারা থাকেন, প্রোগ্রামের প্রধান অতিথি, তিনি লাস্টেই আসেন, তার বক্তব্য সবার শেষে থাকে। কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি কোনো এলাকায় যান, সেই এলাকায় ব্যাপক কর্মযোগ্যতা শুরু হয়, ব্যাপক প্রস্তুতি শুরু হয়, প্রধানমন্ত্রী প্রোগ্রামের এক পর্যায়ে গিয়ে উপস্থিত হন, তার স্পিচ, তার বক্তব্য থাকে সবার শেষে। প্রধানমন্ত্রী যখন প্রোগ্রামে যান, প্রোগ্রামে যাওয়ার আগে ওই এলাকায় কর্মীরা প্যান্ডেল তৈরি করে প্রচারণার কাজ শুরু করে, ওই এলাকায় সেই এলাকার ডিসি, এসপি, তারা বিভিন্ন পর্যায়ে গিয়ে সফর করে প্রস্তুতি গ্রহণ করেন, ওই এলাকার এমপি যান, গিয়ে জনগণকে উজ্জীবিত করেন, জনগণকে কাজে লাগান। এভাবে একের পর এক দায়িত্বশীলেরা যান, প্রধানমন্ত্রী আসবেন, উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রী আসবেন, এই কারণে ছয় মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়, ধারাবাহিকভাবে বিভিন্ন দায়িত্বশীলেরা তারা যান, আর প্রধানমন্ত্রী যাওয়ার রাস্তা সুগম করেন। প্রধানমন্ত্রীর তারা প্রধানমন্ত্রী কী কথা বলবেন, কী কর্মসূচি নিয়ে আসতেছেন, সেগুলো বর্ণনা করেন, এক একজনে এক এক পাঠ, এক এক বিষয়গুলো তুলে ধরেন। আর প্রধানমন্ত্রী যখন যান, তিনি ব্যাপকভাবে সবগুলো কথা, সব যে ইনফরমেশন, তিনি মানুষের সামনে তুলে ধরেন। এটাই দুনিয়ার নিয়ম আমরা দেখেছি। একইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সবার প্রধান, সকল ইমামদের সর্দার, সকল নবীদের সর্দার, আল্লাহর পরে যার স্থান, তিনি তো দুনিয়ার যুক্তি অনুযায়ী সর্বশেষে আসবেন, এবং তার আগে যত নবী রাসূল এসেছেন, সকলেই এসেছেন বিশ্ব নবীর রাস্তাকে সুগম করা। আর এক প্রশ্ন তাকে অনেকেই প্রশ্ন করেন, যেহেতু কুরআন করিম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পরিপূর্ণ কিতাব, তাহলে এর আগে তাওরাত, জবুর, ইঞ্জিল, এই কিতাবগুলো দুনিয়াতে পাঠানোর কী প্রয়োজন ছিল? দেখুন, দুনিয়াতে আমরা দেখেছি ফাইনাল মেসেজ একটা থাকে, ফাইনাল মেসেজের আগে আরও বিভিন্ন মেসেজ থাকে এবং ফাইনাল আর একটা মেসেজ থাকে। দুনিয়াতে আমরা দেখেছি মানুষের অভ্যস্ত হওয়ার জন্য প্রথমে এক ধরনের ঔষধ দেওয়া হয় এবং পরবর্তীতে ফাইনাল ডোজ দেওয়া হয়, যাতে মানুষের প্রথম ডোজগুলোর কারণে একটা অভ্যাস, একটা শারীরিক একটা অভ্যস্ততা গড়ে ওঠে, এরপরে ফাইনাল ডোজ দেওয়া হয়। দুনিয়াতে আমরা দেখেছি সন্তানাদি যখন পৃথিবীতে আসে, প্রথমে তার দাঁত থাকে না, এরপরে যখন দাঁত না থাকার কারণ হলো তার মেয়াদা যেন শক্ত হয়, পাকস্থলী যেন শক্ত হয়, সে যেন মায়ের দুধ, যেটা তার জন্য উপকারী, যেটা তার জন্য, তার মেয়াদা পাকস্থলীর জন্য ক্ষতিকর হবে না, মায়ের দুধ তাকে পান করানো হয়। কিছুদিন যেতে না যেতে যখন তার পাকস্থলী একটু বড় হয় এবং শক্ত হয়, হজম শক্তি হয়, সে যেন রুটি খেতে পারে, বিস্কিট খেতে পারে, নরম খাবার গ্রহণ করতে পারে, তখন তার, আমাদের ভাষায় বলা হয় দুধ দাঁত, নরম দাঁত দেওয়া হয়, এগুলো দিয়ে সে হাড্ডি খেতে পারবে না, সে গুস্ত খেতে পারবে না, সে নরম জিনিস খেতে পারবে, বিস্কিট, রুটি ইত্যাদি খেতে পারবে, তাই তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেয়াদা অনুযায়ী তাকে ওই দাঁত দিয়ে থাকেন। এর কিছুদিন পর যখন তার পাকস্থলী শক্ত হয়, হজম শক্তি বাড়ে, তখন ওই দাঁতগুলো পড়ে যায় এবং শক্ত দাঁত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, ওই দাঁতগুলো 50-40-50 বছর পর্যন্ত অক্ষুণ্ণ থাকে,
এরপরে যখন আবার পাকস্থলী নরম হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে তার দাঁতগুলোকে দুনিয়া থেকে নিয়ে নেন যেন সে শক্ত খাবার না খায়, কারণ শক্ত খাবার খাইলে তার পাকস্থলী তাকে এগুলো হজম করবে না, তার শারীরিক অসুবিধা আসবে। এ কারণে মায়ার আল্লাহ পাক, দয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তার শারীরিক অবস্থার উপরে বিবেচনা করে ওই দাঁতগুলোকে আবার নিয়ে নেন এবং তার পাকস্থলী অনুযায়ী আবার নরম খাবার সে শুরু করে দেয়। খিচুড়ি, নরম খাবার, এগুলো সেই ব্যক্তি দুধ, রুটি, ব্রেড ইত্যাদি দিয়ে তার জীবন যাপন করেন। আল্লাহ পাক যেভাবে মানুষকে তার সময় উপযোগী, তার শারীরিক শক্তি অনুযায়ী আল্লাহ পাক তাকে ব্যবস্থাপনা দেন, একইভাবে দুনিয়ার মানুষের হেদায়তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ফাইনাল মেসেজ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই মানুষের উপযোগী অনুযায়ী মানুষের জন্য দিন দিয়েছেন, মানুষের জন্য আল্লাহ পাকের অনুসরণ করার জন্য কিতাব দান করেছেন, আম্বিয়া কেরামগণ দিয়েছেন, কাউকে পূর্ণাঙ্গ দিন দিয়েছেন, পূর্ণাঙ্গ কিতাব দিয়েছেন, কাউকে সাহিফা দিয়েছেন, কাউকে আগের কিতাবের উপরে পরের নবী এসে দাওয়াত দিয়েছেন। এভাবে আল্লাহ পাক হজরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে শুরু করে হজরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত লক্ষাধিক নবী রসুলদেরকে বিভিন্ন কিতাব দিয়েছেন, সাহিফা দিয়েছেন, বিভিন্ন মেসেজ দিয়েছেন, সেই মেসেজগুলো তারা উম্মতের জন্য বাস্তবায়ন করেছেন। ফাইনাল মেসেজ এবং ফাইনাল কিতাব দিয়েছেন শেষ নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অনেকে আবার বলেন যে তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সমস্ত বিশ্ববাসীর জন্য নবী, কিন্তু তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শেষে বানালেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে হযরত আদম আলাইহিসসালামের দুনিয়াতে পাঠানোর আগে আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আল্লাহ পাক রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে আল্লাহ পাক তৈরি করেছেন, এমনকি আরশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের পাশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে সংরক্ষণ করে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিসসালাম যখন জান্নাতে ঘোরাফেরি করেন তখন দেখেছেন সেই কলিমা মাধ্যমে ইত্তেহাদের মাধ্যমে সেই বিধিবিধানগুলো পালন করা হয়। যেমন সালাত ইসলামের প্রধান বিধি, অন্যতম বিধান, ইমান আনার পরেই সালাত সেটা সঙ্গবদ্ধভাবে আদায় করতে হয়। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, জামাতের সাথে নামাজ পড়ো, নামাজ একটা প্রধান ইবাদত। এর আগের ইমানের স্তম্ভ হলো ইমান, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইয়াকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতাতা ইলাইহি সাবিলা। ইসলামের বিনা হলো পাঁচটি, এই পাঁচটি বিনার দিকে তাকালে দেখবেন আমাদেরকে মুসলমানদেরকে ঐক্য ভ্রাতৃত্বর শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন। প্রথমে বন্দা যখন ইমান আনলো, আল্লাহর উপরে ইমান আনলো, আল্লাহ একজন, তিনি খালিক, তিনি মালিক, তিনি আমাকে রিজেক দেন, যাকে যারা বিশ্বাস করে না আল্লাহ আল্লাহকে তাদেরকেও রিজেক দান করেন, তিনি সমস্ত দুনিয়া পরিচালনা করেন, আসমান জমিন পরিচালনা করেন, ইমানদার যারা আছেন তাদেরকেও তিনি পালেন, বেঈমান যারা তাদেরকেও তিনি পালেন, এই যে বিশ্বাস ইমান আনার সাথে সাথে, এই বিশ্বাসের ভিত্তিতে আল খালক ইয়ালুল্লাহ, মখলুক আল্লাহর ফ্যামিলি, কাফির মুশরিক তারাও আল্লাহর ফ্যামিলি, তরুলতা আল্লাহর ফ্যামিলি, জানদার হায়ওয়ানাত নবাতাত জামাদাত আল্লাহর ফ্যামিলি। এতে করে ওই ইমানদার ব্যক্তি কোনো অবস্থায় একজন
বেঈমান বা বিধর্মীর উপরে কোনো আক্রমণ করতে পারবে না, অন্য ধর্মের একজন মানুষকে কষ্ট দিতে পারবে না, কারণ অন্য ধর্মের মানুষ যারা তারাও তো মানুষ, তারার খালিক তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, তাদেরকে তৈরি করেছেন আল্লাহ পাক। যেভাবে একজন মিস্ত্রি সে আপনার ঘরও তৈরি করছে, আরেকজনের ঘরও তৈরি করছে, ওই মিস্ত্রি একটা মসজিদ তৈরি করেছে অত্যন্ত সুন্দর হয়েছে, আপনি ওই সৌন্দর্যের প্রশংসা করলে অটোমেটিকলি আল্লাহর ওই মিস্ত্রির প্রশংসা হয়, আপনি ওই বিধর্মী লোকের প্রশংসা করলে অটোমেটিকলি আল্লাহর প্রশংসা হয়, কারণ আপনাকে যেভাবে যে আল্লাহ তৈরি করেছেন ওই অন্য ধর্মাবলম্বী লোকটাকেও আল্লাহ তৈরি করেছেন। আর এই মিস্ত্রি যেভাবে মসজিদটা তৈরি করেছে, আপনার ঘরও তৈরি করেছে, আরেকজনের ঘর তৈরি করেছে, ওই সুন্দর ঘরের প্রশংসা করলে যেভাবে অটোমেটিকলি ইনডাইরেক্টলি ওই মিস্ত্রির প্রশংসা হয়ে যায়, একইভাবে আল্লাহ পাক যেহেতু সবাইকে সৃষ্টি করেছেন, একজন ইমানদার বান্দা বিশ্বাস করে সকলকে আল্লাহ পাক তৈরি করেছেন, যারা অবিশ্বাসী তাদেরকেও, যারা বিশ্বাসী তাদেরকেও, যারা এক আল্লাহর উপাসনা করে তাদেরকেও, যারা বিভিন্ন খুদার আল্লাহর উপাসনা করে তাদেরকেও, তাদেরকেও যদি সম্মান করা হয় তাহলে আল্লাহকে সম্মান করা হবে। কিন্তু আনুগত্যতা করতে হবে আপনাকে আল্লাহকে, আল্লাহকে আনুগত্যতা করলেই তাদের প্রতি সম্মান আসবে। দেখুন, ইসলামের প্রথম যে ফিলার, ইসলামের প্রথম যে বিনা, যে বুনিয়াদ, সেই বুনিয়াদ হলো আল্লাহ এক, আল্লাহর প্রতি বিশ্বাস, আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখার কারণে অন্যদের প্রতিও মহাব্বত চলে আসে, অন্যদের প্রতি ভ্রাতৃত্ব চলে আসে, আর আল্লাহর বিশ্বাসের কারণে মুসলমানদের মধ্যে একটা ইউনিটি আসে। মুসলমান আল মুসলিম আখুল মুসলিম, নবীজি সিস্টেম বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই, অন্য জায়গায় বলেছেন ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লু ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লু, যদি চৌকে ব্যথা হয় তাহলে সমস্ত বডিতে ব্যথা হয়ে যায়, যদি হাতে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, সমস্ত বডিতে ব্যথা হয়ে যায়। একইভাবে এক মুসলমান যদি ব্যথা পায় বাংলাদেশে, লন্ডনে বসেও আরেক মুসলমানের কষ্ট হয়, এক মুসলমান যদি ব্যথা পায় সিরিয়াতে, লন্ডনে বসে অন্য মুসলমানদের ব্যথা হয়। এভাবে একটা ভ্রাতৃত্বের বন্ধনে মুসলমানেরা আবদ্ধ হয় ঈমান আনার কারণে, আর ওই ভ্রাতৃত্বের বন্ধনের কারণেই আমরা যেহেতু ঈমান আনলাম, আল্লাহর অন্যান্য মখলুকদের প্রতি ভালোবাসা চলে আসে, অন্যান্য মখলুকের হক হুকুক, অন্যান্য ধর্মাবলম্বীদের রাইটস, তাদের হক হুকুক, তাদের প্রতি সম্মান, তাদের প্রতি ভালোবাসা, তাদের খেদমত করা, তাদের সুবিধা অসুবিধা দেখা, সেটা মুমিনদের উপরে কর্তব্য এবং দায়িত্ববোধ হয়ে যায়, তাদের ইমানের একটা পার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, এমন একটি ধর্ম ইসলাম, এমন একটি সাম্য ভ্রাতৃত্বের ধর্ম ইসলাম। দেখুন, ইসলাম আমরা মনে করি, সবাই বলি ইসলাম অর্থ শান্তি, শান্তির ধর্ম ইসলাম, কিন্তু এর ভিতরের অর্থটা আমরা অনুধাবন করি না, আমরা সেটার উপরে মেহনত করি না। ইসলামের আরেকটি অর্থ হল গর্দন নেহাদন বতাআত, শ্রদ্ধার সাথে আল্লাহর বিধানের কাছে মাথা নত করে দেওয়া। সিলমুন অর্থ হল কাফ, সিলম, আগেকার সময় আমরা বাংলাদেশে শুনতাম সিলিম, একটা সিলিম আনো, বিয়ে শাদিতে হাত ধোয়ানোর জন্য সিলিম, সিলিম মানে কাপ, সিলিম মানে একটা পাত্র, সিলম। তো ইসলাম সিলমুন থেকে, একটাকে যদি, ইসলামকে যদি একটা পাত্র ধরা হয় তাহলে আমি যে ইসলাম গ্রহণ করলাম আমি ওই পাত্রর ভিতরে পুরোপুরি দাখিল হতে হবে, তবেই আমি মুসলিম হলাম। ইসলাম সিলম একটা পাত্র, একটা জীবন ব্যবস্থা, একটা বিধান, আল্লাহ পাকের দেওয়া একটা বিধান, ওই বিধানের ভিতরে আমি পুরোপুরি যদি দাখিল হতে পারি তবেই আমি মুসলিম। আরেকটা সহজ ভাষায় আমি বুঝাতে চাই, আমরা চিনি শব্দের অর্থ মিষ্টান্নতা নয়। যদি একটা কাগজের মধ্যে চিনি 100 বার লিখে চায়ের মধ্যে দেন তাহলে এই চা মিষ্টান্নতা হবে না, মিষ্টিতে দেন তাহলে মিষ্টি বনবে না। পানি শব্দের অর্থ ত্রাষ্টি নিবারণ নয়, পানি শব্দের অর্থ পিপাসা নিবারণ নয়। যদি একটা কাগজে 100 বার লিখে গ্লাসের মধ্যে কাগজটা রাখেন আর ওই কাগজটা আপনি খান তাহলে আপনার ত্রাষ্টি দূর হবে না। আপনি লবণ শব্দের অর্থ নোনতা বা সল্ট নয়, কাগজে লিখে 100 বার তরকারিতে দিলে ওই তরকারি নোনটা হবে না, ওই তরকারি লবণাক্ততা আসবে না,
কি করতে হবে? মিষ্টির মধ্যে চিনি দিতে হবে, গুড় দিতে হবে, পানি পান করতে হবে, গ্লাসে নিয়ে টিউবওয়েল থেকে, ট্যাপ থেকে, বোতল থেকে পানি ঢেলে পানি পান করতে হবে, তবেই আপনার তাষ্টিতা নিবারণ হবে। তরকারিতে লবণ চামচ দিয়ে দিতে হবে, তবেই তরকারি লবণাক্ততা আসবে। ঠিক তেমনইভাবে ইসলাম শব্দের অর্থেই শান্তি নয়। গর্দন নেহাদন বতাহাত, আল্লাহ পাকের দোয়া বিধি বিধান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া জীবন ব্যবস্থা, এর মধ্যে নিজেকে দাখিল করা, নিজের মাথা থেকে পা পর্যন্ত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ পাকের বিধান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাস্তবায়ন করার মাধ্যমে যে পরিবেশ পরিস্থিতি ধারণ করবে, সেই পরিবেশ পরিস্থিতির নামই হলো শান্তির পরিবেশ। সুবহানাল্লাহ, সেই পরিবেশের নাম হলো শান্তির পরিবেশ। শুধু ঈমান আনলাম আর বললাম শান্তির ধর্মের মধ্যে রয়েছি, অটোমেটিকলি শান্তি পেয়ে যাব না, কখনো সেটা হবে না। আপনি যদি ইসলামের বিধিবিধানের কাছে নিজেকে সাপোর্ট করেন, নিজেকে সারেন্ডার করে দেন, তাহলে আপনি ভাঙ্গা ঘরে থাকলেও শান্তি আসবে, আপনি ভাঙ্গা ঘরে থেকেও আপনার আরামের ঘুম আসবে, আপনি কম খাবার খেয়েও আপনি শান্তিতে থাকবেন, আপনি বিভিন্ন রোগ ব্যাধিতে মুক্তলা থাকার পরেও হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো আপনি রোগ ব্যাধিতে আপনি জর্জরিত থাকলেও আপনি শান্তি অনুভব করবেন। আর যদি আপনি আল্লাহর বিধিবিধান মেনে না চলেন, আপনি অট্টালিকাতে থাকেন, রাত্রে ঘুম হবে না, আপনি কুরমা ফুলাও খাবার আপনার সামনে থাকুক, আরামে আপনার খাদ্য গ্রহণ করতে পারবেন না, আপনি যত টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স আপনার থাকুক, ঘরের বালিশের নিচে টাকা থাকুক, আপনার শান্তি থাকবে না। তো শান্তি কোথায় পয়দা হয়? শান্তি সৃষ্টি হয় অন্তরে। তো আপনি যদি আল্লাহর কাছে সাপোর্ট করতে পারেন, আপনি ইমান সত্যিকারের মুমিন হতে পারেন, আপনার ইখলাস লিল্লাহিয়ত, সকল ধরনের দান্দা বান্দা টাল্টি পাল্টি, সকল ধরনের শয়তানি ফেরেববাজি দুকাবাজি, অন্যের প্রতি দুকাবাজি, অন্যকে হেয় প্রতিপন্ন করা, অন্যকে অসম্মান করা, অন্যকে নিকৃষ্ট ভাবা নিজে থেকে, অন্যকে বিপদে ফেলে দেওয়ার চক্রান্ত করা, এভাবে যদি আপনার অন্তরের ভিতরে থাকে, তা আপনার কোনো কিছুতেই আপনার শান্তি আসবে না। আপনি অন্যকে বিশ্বাস করুন, অন্যকে আপনি রেসপেক্ট করুন, আপনি অন্য ধর্মাবলম্বীর প্রতি সহমর্মিতা প্রদর্শন করুন, আপনি আল্লাহর মখলুকের প্রতি ভালোবাসা দেখান, আপনি হালাল রিজেক গ্রহণ করুন, হালাল রিজেক তালাশ করুন। আপনি বাঙ্গা গড়েও যদি থাকেন, আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহর হুকুম মেনে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে বাঙ্গা গড়ে থাকলেও আপনি আরামের মধ্যে থাকবেন, দুনিয়ার জীবন আপনার সুন্দর শান্তিময় হবে, আখেরাতের জীবন আপনার আরামদায়ক হবে, চিরস্থায়ী জান্নাতের অধিকারী হবেন। জিজ্ঞাসা করে দেখুন ওই বাঙ্গা ঘরে থাকনেওয়ালা ওই মুসল্লিকে, আপনি জিজ্ঞাসা করে দেখুন, আপনি জিজ্ঞাসা করে দেখুন বাঙ্গা ঘরে থাকনেওয়ালা ওই রিক্সাওয়ালাকে, আপনি জিজ্ঞাসা করুন, আপনি জিজ্ঞাসা করে দেখুন নিত আনে নিত খায় দিনমজুর ওই মানুষ, কৃষক শ্রমিক ওই মানুষটা, যাকে জিজ্ঞাসা করে দেখুন যে আল্লাহর বিধান অনুযায়ী চলে, যে নবীজি ইসলামের তরিকার উপরে চলে, তাকে জিজ্ঞাসা করে দেখুন সে বাঙ্গা ঘরে থেকেও সে আরামের মধ্যে রয়েছে, সে রিক্সা চালিয়েও সে আরামের মধ্যে রয়েছে, সে কৃষি কাজ করেও সে আরামের মধ্যে রয়েছে। আর আপনি দনাট্য ব্যক্তিদের, যারা আল্লাহর বিধানের উপরে নাই, যারা আল্লাহর হুকুম মানেন না, যারা শয়তানের তাবেদারি করেন, যারা মানুষকে রেসপেক্ট করেন না, যারা মানুষকে সম্মান করেন না, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, যত পয়সার মালিক হোক না কেন, যত ধন সম্পদের অধিকারী হোক না কেন, ওই কাপুরুষ ওই মানুষটা সকল সময়ে সে বয়ার্ত হৃদয়ে থাকে, সকল সময়ে পেরেশানির মধ্যে থাকে, আরামের মধ্যে সে নাই। তাই আমাদেরকে, আমরা যে অবস্থায় থাকি না কেন, আল্লাহর শুকুর আদায় করে, আমরা আল্লাহকে স্মরণ করে হকের উপরে থেকে, আমরা ইহকালীন কল্যাণও পাব, পরকালীন মুক্তিও পাব ইনশাআল্লাহ। বিরতির পরে এসে বাকি কথাগুলো বলব, আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, অত্যন্ত সম্মানের সাথে, ইজ্জতের সাথে চলার ব্যবস্থাপনা আল্লাহ পাক দিয়েছেন, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার আরাম
রাহাত ব্যবস্থাপনা আল্লাহ পাক দিয়েছেন এবং এর মাধ্যমে আখেরাতের সৌন্দর্য, আখেরাতের চিরস্থায়ী আরাম, চিরস্থায়ী শান্তির ব্যবস্থাপনা আল্লাহ পাক দিয়েছেন আম্বিয়া কেরামদের মাধ্যমে এবং আম্বিয়া কেরামদের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষা দান করেছেন। কিয়ামত পর্যন্ত আমরা যদি সেই পথে চলি তবে আমরা দুনিয়ার জীবনেও শান্তিতে থাকব, আখেরাতেও আমরা চিরস্থায়ী মুক্তি এবং শান্তির গ্রহণ করব। ইসলাম গ্রহণ করেছি আমরা, আমরা শুধু গ্রহণ করার মাধ্যমে শান্তির যদি স্বপ্ন দেখি তা সম্পূর্ণ দুঃস্বপ্নে রূপান্তরিত হবে। ইসলামের আরেকটি অর্থ হল গর্দন নেহাদন বতা আত, শ্রদ্ধার সাথে মাথা নত করে দেওয়া। আর ওই মাথা নত করে দেওয়ার কারণে, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার কারণে আমাদের জীবনে যে পরিস্থিতি পরিবেশ চলে আসবে সেটার নাম হলো শান্তি। গরিবী হালতে থেকেও, অসুস্থতার মধ্যে থেকেও, বিপদের মধ্যে থেকেও একটা শান্তি থাকবে। আর ধনাঢ্য অবস্থায় অট্টালিকায় থেকে নানাবিধ আয়েস আরামের মধ্যে ডুবা থাকার পরেও যদি ঈমান না থাকে তাহলে অশান্তি। এটা আমাদের জীবনে আমরা দেখেছি, আমরা বিশ্বময় মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আজকে উন্নত দেশে সুইসাইডের হার বেশি, উন্নত বিশ্বে মানুষ ট্যাবলেট খেয়ে মারা যায়, বিল্ডিং থেকে জাপ দিয়ে লাফ দিয়ে পড়ে মারা যায়, ট্রেনের নিচে পড়ে মারা যায়, ঘুমের মধ্যে ট্যাবলেট খেয়ে তারা আত্মহত্যা করে, সুইসাইড করে। কিন্তু আমরা দেখেছি আজ পর্যন্ত একজন আলেম সুইসাইড করতে আমরা দেখি নাই, একজন মাদ্রাসার ছাত্র আত্মহত্যা করেছে সেটা আমরা জানি না, সেটা আমাদের জানা নেই, কেউ সেটার প্রমাণ দিতে পারবে না। একজন ইমানদার ব্যক্তি দুনিয়ার অসুবিধার কারণে, দুনিয়ার অসুবিধা থেকে মুক্তি পাওয়ার জন্য সে আত্মহত্যা করে ফেলেছে, এ ধরনের কোনো নজির কেউ দেখাতে পারবে না। আত্মহত্যা করনেওয়ালাদের তালিকা, দীর্ঘ তালিকার মধ্যে রয়েছে ধনাঢ্য ব্যক্তি, বিত্তবান ব্যক্তি, আত্মহত্যাকারীদের মধ্যে রয়েছে দুনিয়ার কোনো লোভ লালসার মধ্যে সে ধোঁকা খেয়েছে, সেগুলোর কারণে সে আত্মহত্যা করে ফেলেছে, এ ধরনের মানুষ রয়েছে আত্মহত্যাকারীদের মধ্যে। তো শান্তি সৃষ্টি হয় অন্তরের ভিতরে, মনের ভিতরে শান্তি তৈরি হয়। একজন মানুষকে জিজ্ঞাসা করা হয় যদি যে ভাই আপনি একটু খাবার খান, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, সে বলবে যে আমার ভালো লাগতেছে না, আমি এখন খাবার খাবো না, আমার ভালো লাগতেছে না। একজন মানুষকে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার শরীর কেমন আছে, সে বলবে ভালো লাগতেছে না, আমার শরীর ভালো নাই, ভাই একটু কথা বলুন আমার সাথে, একটু কথা বলুন, সে বলে যে ভাই আমার ভালো লাগতেছে না। কথা বলার সাথে ভালো লাগার না লাগার সম্পর্ক হলো মনের সাথে, এখন আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে না, এখন আপনার খাবারটা খেতে আমার ভালো লাগতেছে না, এখন আমি ঘুমাইতে ভালো লাগতেছে না, এখন আপনার সাথে আমি সফরে যেতে ভালো লাগতেছে না, আপনার সাথে হাসি ঠাট্টা করতে আমার ভালো লাগতেছে না। ভালো লাগাটা হলো অন্তরের মধ্যে। খাবারের সাথে ভালো লাগার সম্পর্ক, আপনি খাবার খাবেন মুখ দিয়ে, বোঝা গেল ভালো লাগতেছে না, অন্তরের সাথে সম্পর্ক। আপনি কথা বলবেন মুখ দিয়ে, বলতেছে ভালো লাগতেছে না, অন্তরের সাথে সম্পর্কযুক্ত। আপনি হাসি ঠাট্টা করবেন, আপনি তার সাথে চেহারার মধ্যে ফুটে উঠবে, কিন্তু ভালো লাগতেছে না বললেন, আপনার অন্তরের মধ্যে এটা সম্পর্কযুক্ত। এটার সাথে কোনো টাকা পয়সার সম্পর্ক নাই। এতে করে বোঝা গেল যে ভালো লাগা জিনিসটা, খাবার ভালো লাগা, কথা বলা ভালো লাগা, হাসি ঠাট্টা করা ভালো লাগা, আপনার সাথে সফরে যাওয়া ভালো লাগা, আপনার সাথে সুন্দর ব্যবহার করা ভালো লাগা, সেগুলো সব অন্তরের সাথে সম্পর্কযুক্ত। আর অন্তর যদি নষ্ট হয়ে যায় সব কিছু নষ্ট। লম্বা হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নাল হালাল আবাইন ওয়া ইন্নাল হারাম আবাইন ও বাইনাহুমা উমুর মুস্তাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইসতাবরা লিদীনিহি ওয়া ইরযিহি ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك ان يرتع فيه الا وان لكل ملك حمى الا وان حمى الله محارمه الا وان في الجسد مضغه فاذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب
রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ফরমান, হালাল জিনিসটাও স্পষ্ট ও হারাম জিনিসটাও স্পষ্ট। হালাল কি জিনিস? জবাই করা গোশত হালাল, জবাই ছাড়া মৃত জানোয়ারের গোশত হারাম, শুয়রের গোশত হারাম, মদ পানীয় হারাম, দুধ হালাল, বেপরদেগি হারাম, পর্দার সাথে চলা হালাল, বেনামাজি হারাম, নামাজ পড়া হালাল পথ, মিথ্যা বলা হারাম, সত্য কথা বলা হালাল রাস্তা। ও বাইনাহুমা উমুর মুস্তাবিদাত, কিন্তু দুটা জিনিসের মধ্যে কিছু জিনিস রয়েছে সন্দেহযুক্ত, মধ্যখানের কিছু জিনিস। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অনেক মানুষ সেটা সম্পর্কে ধারণা নাই। ফামানিত্তাকা শুভহাত ফাকাদ ইস্তাবরা লিদিনিহি ওয়া ইরজি, যখন সন্দেহ আকে হয়ে যাবে তখনই দিনের মধ্যে, ধর্মের মধ্যে, এবাদতের মধ্যে, আমলের মধ্যে খতরা ঢুকে যাবে। অমান ওয়াকাফিস শুভহাত ওয়াকাফিল হারাম, আর সন্দেহ যেখানে ওয়াকে হইবে সেটাই হারাম ওয়াকে হয়ে যাবে। যেমন আপনি বাহিরে একটা বালতির মধ্যে পানি রাখছেন, সকালে উঠে অজু করবেন, প্রস্রাব পায়খানাতে ইউজ করবেন, ঘুম থেকে উঠে দেখলেন ওই পানির জায়গার মধ্যে একটা কুকুর বসা, এখন আপনার ভিতরে সন্দেহ ঢুকে আসলো ওই কুকুরটা হয়তো রাতের বেলা পানি পান করেছে, এখন তো এই বালতির পানি আপনি ইউজ করতে পারবেন না, আপনি তো দেখেন নাই কুকুর পান করেছে কি না। আপনি যদি দেখেন তাহলে তো স্পষ্ট এটা হারাম হয়ে গেল, কিন্তু আপনি দেখেন নাই কুকুরটা বসা পাশে, রাত্রে হয়তো খেয়ে ফেলেছে, যেহেতু আপনার ভিতরে সন্দেহ চলে এসেছে ওই পানিটা ইউজ করা আপনার জন্য হারাম। আপনি একটা হারাম দোকান থেকে খাবার কিনতেছেন, ওখানে হালাল খাদ্যও রয়েছে হারাম খাদ্যও রয়েছে, ওখানে আপনি জানেন না হালাল না হারাম, সেই জায়গা থেকে খাদ্য খরিদ করা হারাম। কাররা ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতাফি আল্লাহ ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আল্লাহ ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু, প্রত্যেকটা দুনিয়ার বাদশাহের একটা সীমারেখা রয়েছে, ইংল্যান্ডের একটা সীমা আছে, এর বাহিরে যেতে হলে রাষ্ট্রের হুকুম মানতে হবে, ভিতরে ঢুকলে হলে রাষ্ট্রের পারমিশন লাগবে, ভিসা লাগবে। বাংলাদেশের একটা সীমা আছে, বাহিরে যেতে হলে ভিসা লাগবে, ভিতরে ঢুকতে হলে আবার রাষ্ট্রের ভিসা লাগবে। প্রত্যেক প্রেসিডেন্টের দেশের এক একটা বিধান রয়েছে, আর আল্লাহ পাকের বিধান হলো হালাল আর হারাম। আল্লাহ একজন বাদশাহ, সকল বাদশাহের বাদশাহ, সকল মালিকের মালিক, সকল রাজাধিরাজের রাজাধিরাজ, রাজার রাজা, তার একটা বিধান, সেই বিধানের নাম হলো হালাল আর হারাম। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাহ, জেনে রাখুন খবরদার, প্রত্যেকটা জিসমের মধ্যে, বডির মধ্যে একটা জায়গা রয়েছে, গোশতের টুকরা রয়েছে, নরম টুকরা। ফাইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওই টুকরাটা যদি ভালো থাকে সমস্ত দেহ ভালো থাকে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই টুকরা যদি নষ্ট হয়ে যায়, বিমার হয়ে যায়, পচে যায়, তাহলে সমস্ত দেহ নষ্ট হয়ে যায়। আল্লাহ ওয়াহিয়াল কাল্ব, আর এই টুকরাটার নাম হলো কাল্ব। কাল্ব নষ্ট, বডিগতভাবেও আপনি নষ্ট, কাল্ব নষ্ট আমলিয়াতগতভাবেও আপনি নষ্ট, গুণা করলে কল্পটা কালো হয়ে যায়। এ কারণে আমরা আল্লাহর বিধান অনুযায়ী যদি চলি কল্প ভালো থাকবে, আল্লাহর বিধান অনুযায়ী চলি তাহলে কল্পে গুনাহের ময়লা লাগবে না, আর যদিও কখনো লেগে যায় ইস্তেগফার বেশি বেশি করে পড়লে কল্পটা সাফ হয়ে যাবে, গুনাহ থেকে আপনি নাজাত পেয়ে যাবেন। মানুষ তো গুনাহ করবেই, মরক্কব মিনাল খাতা ওয়ান নিসিয়ান, আল ইনসান মরক্কব মিনাল খাতা ওয়ান নিসিয়ান, মানুষ ভুল এবং শুদ্ধের মধ্যখানেই মানুষের বাস। এ কারণে মানুষ ভুল করলে ইস্তেগফার করবে, ঘুমাইবার আগে ইস্তেগফার পড়বে, হাঁটতে বসতে বসতে ইস্তেগফার যদি আমরা করতে পারি তবে আমরা দুনিয়ার জীবনেও শান্তি পাব, আখেরাতের জীবনেও মুক্তি, শান্তি, চিরস্থায়ী শান্তির জান্নাত আমরা পাব। দেখুন ভাইরা আমার, বোনেরা আমার, সম্মানিত মা বোনেরা, দূরে এবং কাছে থেকে যারা দেখছেন, আমরা আজকে যে সমস্ত পদ্ধতি রয়েছে দিনের দাওয়াত পৌঁছানোর,
সকল পদ্ধতি মুসলমানেরা উলামায়ে কেরামগণ যুগের চাহিদা অনুযায়ী যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সকল পদ্ধতিতে দিনের দাওয়াত নবিয়ানা কাজ দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন। দাওয়াতের কাজের একটা মাধ্যম হলো যে জবান দ্বারা মানুষকে দাওয়াত দেওয়া। হাদিসের মধ্যে এসেছে মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি, যখন অন্যায় কাজ দেখবে হাত দ্বারা এটা প্রতিহত করো। ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা প্রতিহত করার শক্তি না থাকে, রাষ্ট্রক্ষমতা আপনার কাছে না থাকে, আপনি ক্ষমতাবান ব্যক্তি না হন, তাহলে হাত দ্বারা প্রতিহত করলে এটা জুলুম হয়ে যাবে, এটার কারণে আরও ফিতনা সৃষ্টি হয়ে যাবে, তাহলে আপনি মুখ দ্বারা এটা প্রতিবাদ করুন, আপনি বলুন এটা করা যাবে না, এটা করলে তোমরা জাহান্নামে যাবে, এটা করলে আল্লাহ নারাজ হয়ে যাবেন, এটা করলে অন্যের হক তুমি ধ্বংস করে ফেলবে, মুখ দ্বারা আপনি এটাকে প্রতিবাদ করুন, প্রতিহত করুন। যদি মুখ দ্বারা বললেও কেউ শুনবে না, অথবা আপনার উপরে হামলা আসবে, অথবা ফিতনা সৃষ্টি হয়ে যাবে, সমষ্টিগত মানুষ তারা এক জায়গায় বসে অন্যায় করতেছে, হঠাৎ করে আপনি ওখানে ঢুকে নিষেধ দিলে আপনাকে তারা মেরে ফেলবে, অন্যায় বন্ধ হবে না, বরং আরও অন্যায় শুরু হয়ে যাবে, ওই ক্ষেত্রে আপনি মুখ দ্বারাও বাধা দেবেন না, আপনি কী করবেন? ফাইল্লাম ইয়াস্তাতি ইফা বিকলবি, আপনি অন্তর দ্বারা ঘৃণা করুন, আপনি ওদের এই জিনিসটাকে আপনি ভালো পাচ্ছেন না, অন্তরে আপনার পেরা হচ্ছে, পেইন হচ্ছে, কষ্ট পাচ্ছেন, আপনি আপনি অন্তর দ্বারা ঘৃণা করুন। ওদা আলী কাজ আফুল ইমান, আর এটা হলো ইমানের সর্বশেষ স্তর, এরপরে ইমানের আর কোনো স্তর নাই। একটা অন্যায় কাজ দেখলে যে মানুষের অন্তরে ভেতাও লাগে না, মানুষের অন্তরে এই অন্যায় কাজের প্রতি ঘৃণা আসে না, ওই মানুষ মুমিন না। এই হাদিস ইমান পরীক্ষা করার একটা থার্মোমিটার, যেভাবে আপনার টেম্পারেচার পরীক্ষা করা হয় থার্মোমিটার দিয়ে, যেভাবে ডায়াবেটিস চেক করা হয় আপনি ডায়াবেটিস চেকের মেশিন দিয়ে, আপনার সুগার চেক করা হয়, ঠিক তেমনইভাবে আপনার ইমান পরীক্ষা করার জন্য নবীজি সাল্লাল্লাহু ইসলাম আমাদেরকে একটা থার্মোমিটার দিয়েছেন, একটা মেশিন দিয়েছেন, যে যখন অন্যায় কাজ দেখবে তুমি এটা হাত দ্বারা প্রতিহত করো, হাত দ্বারা প্রতিহত করার শক্তি তোমার না থাকে, তুমি জবান দ্বারা এটা প্রতিবাদ করো, তোমার এটা প্রতিবাদেরও ভাষা না থাকে, আপনার শক্তি না থাকে, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো, ওই কাজের ঘৃণা করো। ওদা আলিকা আফুল ইমান, আর এটা হলো ইমানের সর্বশেষ স্তর। আর তোমার হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা থাকলেও যদি তুমি হাত দ্বারা প্রতিহত করো না, তুমি মুমিন নয়। তোমার জবান দ্বারা প্রতিবাদ করার তোমার শক্তি রয়েছে, সেটাকে তুমি প্রতিবাদ করো না, তুমি মুমিন নয়। তোমার অন্তর দ্বারা ঘৃণা করার, এটা তো অবশ্যই তোমার ব্যক্তিগত ব্যাপার, অন্তরের ভিতরে কী আছে তোমার দুশ্মনও বুঝতে পারবে না, ওই শক্তিশালী মানুষেরাও তারা জানে না, তুমি অন্তর দ্বারাও ঘৃণা করলে না। ওয়াজালিকা আযাফুল ঈমান, এটা হলো ইমানের সর্বশেষ স্তর, এরপরে কোনো স্তর নাই। একজনে আরেকজনকে আপনার সামনে অন্যায়ভাবে মারপিট করতেছে, আপনার অন্তরেও ব্যথা লাগলো না, আপনি ওইটা বাধা দিতে পারেন, ও ভাই আপনি এটা কী করছেন, এটা আপনি করতে পারেন না। একজন আপনার সামনে আরেকজন সম্মানী ব্যক্তিকে অসম্মান করতেছে, গালিগুলোজ করতেছে, আপনি তাকে বাধা দিলেন না, বললেন না ও ভাই আপনি এটা কী বলতেছেন, এগুলো খারাপ কথাবার্তা বলতেছেন একজন সম্মানী মানুষকে, আপনার এটা ঠিক হচ্ছে না, আপনি এটা বললেন না, আপনার অন্তরে এটা ভেতাও লাগলো না, আপনি দেখে দেখে হাসলেন, আপনি তাদের এই গালাগুলাজ দেখে আপনি মজা নিলেন, আপনি ভিডিও করে এটা ইউটিউবে ছেড়ে দিলেন, আপনি এটা নিয়ে একটা একজন রিক্সাওয়ালাকে মারতেছে আপনি এটা প্রতিবাদও করলেন না, আপনি এটা ভিডিও করে ছেড়ে দিলেন আরও মানুষজন দেখে, তাকে একটা বেজ্জতি করলেন, আহারে তাকে তার সম্মানহানি করলেন, তার সন্তানাদি দেখলো, তার আত্মীয় স্বজন দেখলো জিনিসটা, আহা কত বড় অন্যায় কাজ, কত বড় অন্যায় কাজ আপনি করলেন। ওদা আলিকা আজাফুল ঈমান, অন্তর দ্বারা ঘৃণাও করলেন না, উল্টা আপনি ওই বেজ্জতি কাজটাকে ভিডিও করে ছেড়ে দিলেন, আপনি আবার দাবি করেন মুমিন, আবার নামাজ পড়েন, আহারে কত মুমিনদেরকে দেখি, কত নামাজিদেরকে দেখি, নামাজ পড়েন, দাড়িওয়াজ রয়েছে, নবীজি সুন্নত রয়েছে, কপালে দাগও পড়ে গেছে, কিন্তু মসজিদে বসে আরেকজনের সমালোচনা করা শুরু করে দেন, মসজিদে বসে অন্যের গীবত করেন, আরেকজনের দুশ্মনী চিন্তা অন্তরে লালন করেন, আপনার অন্তরে লালন করেন তার গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অন্তরে লালন করেন তার সন্তান এত ভালো লেখাপড়া করে, এত নাম জৌলুস কামিয়েছে, সন্তানটা যেন একটা বেড়ার মধ্যে ফেরার মধ্যে পড়ে, তার চাকরিটা হারিয়ে ফেলে, অন্তরের মধ্যেও হিংসা লালন করেন, আপনি আরেকজনের এত সুন্দর গড় তার সংসার চলতেছে,
অন্তরে লালন করেন, তার ঘরের মধ্যে যেন একটা পেস্ট লেগে ঘরে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে যেন একটা বিবাদ তৈরি হয়, তাদের ফ্যামিলিটা যেন টুকরা টুকরা হয়ে যায়, অন্তরের মধ্যে লালন করেন। মনে রাখবেন, আপনি যতই নামাজ পড়ুন না কেন, যতই হজ করেন, যতই মাথায় আপনার কপালে দাগ পড়ুক না কেন, আপনি মুমিন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর এই হাদিস অনুযায়ী আপনি মুমিন নয়, আপনি বাদ কাজে আপনি মজা অনুভব করেন, খারাপ কাজে আপনি সাহায্য করেন, আপনার অন্তরের মধ্যে আপনি টেস্ট বোধ করেন, অনুভব করেন, আপনি মুমিন হতে পারেন না। তাছাড়া আরেকটা ব্যাপার হলো, আমরা মনে করি একজন মানুষ খারাপ কাজ করেছে, একজন মানুষ খারাপ, সত্যিই সে খারাপ, তার খারাপই আপনি যদি আমার কাছে বলেন, আমি যদি আপনার কাছে বলি, মনে হয় এটা গুনাহ না। মনে রাখবেন, এটা এত বড় গুনাহ, এটা এত বড় গুনাহ, আইয়ুহিব্বু আহাদাকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, কুরআনুল করিমের আয়াত। তুমি কি চাইবা তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে? আপনার ভাই মারা গেছেন, আপনি কি চাইবেন ও ভাইয়ের গোশতটা আপনি নক্কু দিয়ে ছিঁড়ে ছিঁড়ে অথবা চাক্কু দিয়ে ছিঁড়ে সেগুলো খামড়াইয়া খামড়াইয়া খাইতে আপনি চাইবেন নি? আপনি তো অবশ্যই চাইবেন না। ফাকারিহ তুমু, আপনি এটাকে কেরাহত, এটাকে ঘৃণা করবেন, এটাকে মাকরু মনে করবেন, কেরাহত হারাম মনে করবেন, এটাকে সম্মানহানি মনে করবেন, আপনার ভাইয়ের মৃত ভাইয়ের গোশত আপনি খাবেন কীভাবে? ঠিক তেমনইভাবে আপনি আপনার এক ভাইয়ের দুষ্টুটি রয়েছে সেটা এসে আপনি আমার কাছে বললেন, হুজুর শুনছেন, অমুকে তো এইটা করছে, অমুকের মেয়েটা তো এই কাজ করছে, অমুকের ছেলেটা তো এই কাজ করছে, আর উনি আইসা মসজিদে নামাজ পড়ে, উনি বড় বড় কথা বলে, কিন্তু উনার তো এই এই দোষ, উনার ঘরের মধ্যে তো এই অবস্থা, আর এই যে আপনি উনার দোষগুলো এসে বললেন, যদিও উনার দোষ রয়েছে, ওই সত্য দোষগুলা বললেন, ওই দোষটা এত বড় গুণা, এত বড় গুণা যে আপনার মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার মতো গুণা, নাউজুবিল্লাহ মিন জালিক। আর একজনের এই দোষ নাই, তার এটা দোষ নাই, আপনি বানাইয়া এসে বললেন, শুনছেন আপনি কথা, তাকে ছুটো করার জন্য, তার সাথে আপনার বনিবলাপ নাই, আপনি তাকে ছুটো করার জন্য এসে বললেন, একটা দোষ বানিয়ে ফেললেন, আইসা বললেন, শুনছেন ওই মানুষটার তো এই দোষ, এইগুলা আপনি তাকে তুহমত দিলেন। আগেরটা যেটা বললাম এটার নাম হলো গীবত, আল গীবত আশাদ্দু মিনাল কাতল, আল ফিতনা তো আশাদ্দু মিনাল কাতল, মানুষকে হত্যা করার থেকে আরো বড় গুণা গীবত, মৃত ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার থেকে আরো বড় গুণা, যে দোষটা তার আছে সেটা অন্যের কাছে বর্ণনা করা, আর যে দোষটা নাই আপনি মিথ্যা অপবাদ দিয়ে দিলেন সেটা হলো তুহমত, আর তুহমতের শাস্তি অনেক বড়, অনেক বড়, আপনার ঈমান থেকে আপনি চলে যাবেন, আপনার কিছুই আপনার আল্লাহর কাছে কবুল হবে না, আপনার তুহমতের কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, একজন মানুষের জিন্দেগি ধ্বংস হয়ে যায়, একজন মানুষের সম্পূর্ণ ফিউচার তার জেনারেশন টু জেনারেশন ওই তুহমতের কারণে ধ্বংস হয়ে যায়, আপনি একটা বড় একটা জেনারেশন কেয়ামত পর্যন্ত জেনারেশনকে আপনি ধ্বংস করে ফেললেন তুহমতের কারণে। কিন্তু এটাকে আমরা ডালভাত মনে করি, এটাকে আমরা মনে করি এটা তো কোনো কিছুই না। মনে রাখবেন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, এটা আমাদের সমাজে সব থেকে বড় বেদি হয়ে দাঁড়িয়েছে, গীবত আর তুহমত, গীবত আর তুহমত সব থেকে বড় বেদি। দেখা হলেই একজন একজন, শুনছেন অমুক ভাইয়ের কথা, শুনছেন অমুক বোনের কথা, শুনছেন অমুকের ফ্যামিলির কথা, এটা যেন তার একটা নিত্য নৈমিত্তিক দায়িত্বের মধ্যে পড়ে গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলো দূর করতে হবে যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসি, সত্যিকার অর্থে আল্লাহর এবাদত আমরা করে থাকি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সত্যিকার অর্থে আমরা ভালোবাসি, তাহলে এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে এবং কাছে থেকে যারা দেখছেন, আমরা যদি আমাদেরকে এভাবে তৈরি করতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি তৈরি করতে পারি, তাহলে ফায়দা কী হবে? আমাদের ইহকালীন জীবনে শান্তি আসবে। মানুষ যে আজকে এত অশান্তি, এত অশান্তির মধ্যে মানুষ, এর পিছনে কারণ হলো আল্লাহর ভয় মানুষের মধ্যে নাই, এক মানুষ আর এক মানুষের প্রতি সম্মান নাই। আপনি সত্যিকারের মুমিন হলে তো আপনার গাছের একটা পাতার প্রতি সম্মান থাকবে, আপনার একটা পিপিলিকার প্রতি সম্মান থাকবে, আপনার ছোট্ট একটা ছোট্ট থেকে ছোট্ট আল্লাহ পাকের এক মখলুকের প্রতি আপনার সম্মান থাকতে হবে, আপনি যদি সত্যিকারের মুমিন হন। আর আপনি যদি ওই আপনি মুমিন হওয়ার পরেও আরেকজন মুমিনের প্রতি আপনার রেসপেক্ট নাই,
আপনি মুমিন হওয়ার পরেও আরেকজন মানুষের প্রতি আপনার সম্মান নাই, আপনি মুমিন হওয়ার পরেও মানুষের হক নষ্ট করেন, মানুষ যেন কষ্ট পায় সেই চিন্তা নিয়ে রাত দিন ঘুরেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এর থেকে বড় হতবাগা, এর থেকে বড় বিপদগ্রস্ত, একদম ধ্বংসপ্রাপ্ত মানুষ জাতি আর হতে পারে না। এ কারণে আমরা যারা মুমিন, আল্লাহর উপরে ঈমান এনেছি, কলিমা পড়েছি, কলিমা পড়ার সাথে সাথেই তো আল্লাহ সকল মখলুকের প্রতি ভালোবাসা, ঈমানের মুমিনদের অন্যান্য কার্যক্রম, নামাজ আমরা একসাথে জামাতের সাথে পড়ি, সমষ্টিগতভাবে ইমামকে ফলো করি, এভাবে আমরা যেন আমাদের নেতাকে, আমাদের ইমামকে, আমাদের ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদেরকে যেন আমরা ফলো করে চলি। আমরা যাকাত দেই, সবাই একসাথে যাকাত দেই, আমরা গরিবদেরকে ভালোবাসি বিদায়, আল্লাহর হুকুম মেনে গরিব দুঃখী মানুষদেরকে যাকাত দেই। আমরা হজ করি, সকল কালার, সকল রঙের, সকল গোত্রের মানুষ একসাথে ছোট বড় সবাই গিয়ে আল্লাহকে স্মরণ করি, আল্লাহু আকবার বলি। এভাবে ইসলামের যত বিধিবিধান, এটা মানুষকে ভালোবাসা শিক্ষা দেয়, ঐক্য ভ্রাতৃত্ব শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারের মুমিন হওয়ার তৌফিক দান করুন, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক এনায়েত করুন। আমি যে কথাগুলো বললাম, আমার আমল করার সাথে সাথে আমার সকল দর্শক শ্রোতা আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমরা সবাই বলি আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।